नमस्कार, आमी बर्णाली बुटिक रूपान्तरेर पक्ष थेके आपनादेर सबाइके स्वागत जानिये आजके शुरू करछि आमादेर काथा एपिसोड। आजके किछु सुंदर सुंदर काथार शाड़ी देखाबो। प्रत्येकटा शाड़ी एकदम एक्सक्लूसिभ एवं प्रत्येकटा आलादा डिजाइनेर आलादा कलर कम्बिनेशन आपनारा देखुन, देखते थाकुन। प्रत्येकटा शाड़ी एकदम अनबद्य शाड़ी। प्रथम शाड़ी आमार शाड़ी थेके शुरू करछि। এটা কাঁথা, কিন্তু এই কাঁথাটা হচ্ছে সুন্দরবনের কাঁথা, আমাদের বোলপুরের কাঁথা নয়। এটা এটা পিওর গাছি বাই গাছি তসরে করা, আর তসরটা হচ্ছে পুরো বুনে করা, মানে এটা কোনো ডাই করে নয়, পুরো বোনা তসর। এটা এটা ফার্স্ট হাফটা রয়েছে একদম তসরের, যে মানে একদম কালার সে কালারেই করা হয়েছে ফার্স্ট হাফটা, মানে বোনা রয়েছে এটা। আর সেকেন্ড হাফটা দেখুন, এটা একটা লাইট গাজর কালার বলতে পারেন, মানে লাইট অরেঞ্জ, একদম খুব মিষ্টি একটা গাজর কালার সেকেন্ড হাফটা। আর কুচির পর থেকে আবার চলে যাচ্ছে তসর কালারটা। পুরোটা কাঁথার কাজ, পুরো পাট ধরে কাঁথা করা হয়েছে, খুব সুন্দর কাঁথা। এগুলো আমাদের সুন্দরবনে হয়, সুন্দরবনের কাঁথা। এটার প্রাইস, এটা যদি নিতে চান প্রাইস 6898। আর এটার পাল্লুটা দেখিয়ে দিই, পাল্লুটা আসছে এটা ভীষণ ভালো কোয়ালিটির গাছি বাই গাছি তসরে করা। শাড়িটার ডিজাইনটাও একদম অন্যরকম, আর ব্লাউজ পিসটা একটা হালকা অরেঞ্জ স্ট্রাইপের মধ্যে চলে গেছে। পুরো শাড়িতে কাঁথার কাজ, হাতের কাজ। আর এটার প্রাইস 6898। পুরো শাড়িটা দেখে নিন একটু, শাড়ি নিতে গেলে আপনাদের শাড়ির স্ক্রিনশট দিয়ে বুক করতে হবে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নিন, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9073265772। এই নাম্বারে আপনারা শাড়ি বুক করতে পারেন। এবার এক নম্বর শাড়ি থেকে আবার শুরু করছি। নাম্বার ওয়ান শাড়ি, এটা তসরে পুরো কাঁথা করা, এটা ডাই করে অ্যাসিড পেইন্ট করে তারপর কাঁথাটা আছে, মানে অনবদ্য কাজ, কাজগুলো শুধু আপনারা দেখতে থাকুন। এটার প্রাইস 7498। নাম্বার ওয়ান শাড়ি 7498, 7498, প্রাইস ইজ 7498। দেখুন এটার কালারটা একদম রেড, টমেটো রেড কালারটা, পুরো রেড নয়, একদম টমেটো রেড, অসম্ভব সুন্দর, মানে একদম মিষ্টি একটা রেড। এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা, পুরোটা দেখুন এটা অ্যাসিড পেইন্ট করে তার উপরে কাঁথা করা। কাজটা নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম সামনে থেকে দেখাচ্ছি, অ্যাসিড পেইন্ট করে তার মধ্যে কাঁথা করা, একদম গুড়ি রানের কাঁথা। পাল্লুটা আসছে এটা, পুরো বক্স করা আছে পাল্লুতে, আর পুরোটা কাঁথার কাজ। পাল্লুটা দেখুন সামনে থেকে দেখলে বুঝতে পারবেন, ঝিরি রানের কাঁথা, একদম গুড়ি রান, সামনেটা এরকম আসবে। কুচি থেকে পুরোটা এরকম যাবে, পুরো পাড় জুড়ে স্কার্ট পাড় করে অ্যাসিড পেইন্টের সঙ্গে গুড়ি রানের কাঁথা। এগুলো প্রত্যেকটা ডিজাইনার পিস, একদম অনবদ্য কাঁথা আমি আজকে কিছু দেখাচ্ছি, আশা করি সবার খুব ভালো লাগবে। আর আপনারা অবশ্যই আমাকে মতামত জানাবেন আমাদের শাড়ি আপনাদের কেমন লাগছে। এটা হচ্ছে পুরো শাড়িটা, এটা আসছে ব্লাউজ পিস,
হাতে কাজ করে দেওয়া আছে ব্লাউজের হাতায়। এটার প্রাইস 7498। শাড়ি নাম্বার 1। শাড়ি নাম্বার 2 এগেইন আবার একই কাজ, তবে এটার কালার কম্বিনেশন আলাদা, ডিজাইন আলাদা, কাজটা একই ধরনের, অ্যাসিড পেইন্টের সঙ্গে কাঁথা। ফ্রন্ট পোর্শন সুন্দর একটা ব্লু কালার, শাড়িটার পুরো পাটটা এরকম যাচ্ছে, কাঁথার কাজের সঙ্গে অ্যাসিড পেইন্ট, পুরো গুড়ি রান দিয়ে কাঁথা করা, একটা ফ্লোরাল মোটিভের সঙ্গে পুরো আউটলাইন কাঁথা। এটা আসছে পাল্লুটা, পাল্লুটা দেখতে পাচ্ছেন, এটা পুরো পাল্লু পোর্শনটা। একদম অ্যাকুরেট এই ব্লুটাই মানে শাড়ির রং যেরকম দেখা যাচ্ছে। এবার কুচিটা দেখাই, এটা আসছে পুরো শাড়িটা, প্রত্যেকটা একদম ডিজাইনার পিস, অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি, একদম অন্যরকম, মানে গতানুগতিক কাঁথা নয়, বাজার চলতি কাঁথা নয়, এগুলো একদম ডিজাইনার পিস। এটা আসছে ব্লাউজ পিস, তুতে কালারের ব্লাউজ পিস, ব্লাউজের হাতায় পুরোটা কাজ করে দেওয়া আছে এরকম ভাবে। এটা শাড়ি নাম্বার 2 গেল। এবার শাড়ি নাম্বার 3, এটা একটা পিচ পিঙ্ক কালার, খুব মিষ্টি পিচ পিঙ্ক কালারের শাড়ি, এটাও অ্যাসিড কাঁথা, অ্যাসিড পেইন্টের সঙ্গে অলওভার কাঁথা করা। ফ্রন্ট পোর্শন এটা ডাই করে আনা হয়েছে, তসরের কালারটা খুব মিষ্টি একটা পিচ পিঙ্ক কালার, তার সঙ্গে পুরোটা কাঁথার কাজ, নিচটা পুরো স্কার্ট করে এরকম করে করা। এটা গ্রে টাইপের কালার ডাই করে আনা হয়েছে, তার মধ্যে পুরো কাঁথার কাজ। আমাদের প্রত্যেকটা এপিসোড আপনারা দেখতে থাকুন, এক একটা এপিসোডে আমি এক এক ধরনের জিনিস দেখাচ্ছি, আর প্রত্যেকটা এপিসোডে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন, অবশ্যই আমাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আমি একটু উৎসাহ পাব নতুন নতুন ভিডিও দেখানোর জন্য। এটার প্রাইস 7498, শাড়ি নাম্বার 3। আর আপনারা কে কি দেখতে চাইছেন সেটাও আমাকে একটু জানাবেন অবশ্যই, তাহলে আমার একটু সুবিধে হয়। এটা শাড়ি নাম্বার 3, এটাও অ্যাসিড কাঁথা, প্রাইস ইজ 7498। এটা আসছে ব্লাউজ পিসটা, ব্লাউজের হাতায় অ্যাসিড পেইন্ট করে কাঁথা করে দেওয়া আছে। এবার 4 নম্বর যাচ্ছি, 4 নম্বর শাড়ি, এটার প্রাইস আছে 6800, 6800। এটা অ্যাকচুয়ালি প্রিন্টের সঙ্গে কাঁথা, এটাও তসরে, খুব স্মার্ট কম্বিনেশন, এলিগেন্ট লুকের শাড়ি এটা, মানে যে কোনো পার্টি ওয়্যার হতে পারে এটা। সামনেটা এরকম আসছে, পাল্লুটা আসছে এরকম, দেখুন পাল্লুতে কাঁথা করে দেওয়া আছে, পুরোটা কাঁথা,
ভীষণ সুন্দর কাঁথার কাজ। এটা আসছে ফ্রন্ট পোর্শনটা, একটা রেড বর্ডার চলে যাচ্ছে পুরো শাড়িতে, আর এখানটা আসছে প্রিন্ট। প্রত্যেকটা কাঁথা অনবদ্য কাঁথা এবং এক একটা ডিজাইন এক এক রকম, প্রত্যেকটা মানে কি বলবো একদম মানে অ্যাসেট কাঁথা এগুলো। পুরো শাড়িটা এরকম আসছে। কাঁথা পরলে এই ধরনের কাঁথা পরুন, একদম বাজার চলতি নয়, পুরো হাটকে কাজগুলো একদম অন্যরকম। এটা আসছে ব্লাউজ পিসটা, নাম্বার 4 গেল 6800 প্রাইস। এবার নাম্বার 5 আসছে 6998, এটাও তসরে কাঁথা, এটা একদম কোলাজ কাঁথা যেটাকে বলে। পুরো ফ্রন্টটা এরকম, মানে কোথাও কাপড়ের পোর্শনটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে পুরো লাল কাপড়ের মধ্যে কাজটা করা। অ্যাকচুয়ালি এটা তসর কালারের কাপড়, এটা মানে কালারটা আপনাকে দেখিয়ে দিই তাহলে বুঝবেন, কালারটা অ্যাকচুয়ালি এই কালার, তার মধ্যে পুরো সুতোর কাজ করে এখন এফেক্টটা এসছে পুরো লাল শাড়িটার। লাল আর কালো সুতো ইউজ করা হয়েছে এখানে, কালোটা খুব সামান্য আছে। এটা আসছে পাল্লুটা, একদম জমাট কাঁথা, এটা অসম্ভব সুন্দর। পুরো শাড়িটা এইরকম, এতটা কাঁচ যাচ্ছে কুচি থেকে এটা আসছে, যতটা পোর্শন মানে দেখা যাবে ততটাই কাজ করা, কিন্তু কোথাও কম নয়, প্রচুর কাজ, মানে শাড়িটা পরলে পুরো শাড়িটাই আপনার কাজ আসবে। পুরো শাড়িটা আসছে এরকম, এটা আসছে ব্লাউজ পিসটা, হাতায় অবশ্যই কাজ করে দেওয়া আছে ব্লাউজ পিসের। এটার প্রাইস 7898, শাড়ি নাম্বার 5 গেল 7898। শাড়ি নিতে গেলে স্ক্রিনশট নিয়ে বুক করতে পারেন শাড়ি, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো জানেনই, আরেকবার বলে দিই 9073265772। এটা আরেকটা ডিজাইনার কাঁথা, দেখুন পুরোটা একদম ডাই করে এরকম ব্রাশিং করে কালারটা এনে তার মধ্যে গুড়ি রানের পুরো কাঁথা করা হয়েছে। কাঁথার কাজটা শুধু দেখুন কি অনবদ্য কাজ। আমি আমার কারিগরদের হ্যাটসঅফ জানাই যারা এই ধরনের কাজ করেন। এই দেখুন পেছনটা, শাড়ির ব্যাক পোর্শনটা দেখলে বুঝতে পারবেন কি নিখুঁত কাজ। এটা আসছে পাল্লুটা, এটা কম্বিনেশনটা একটু ব্লু অ্যান্ড এটার কালারটা ব্ল্যাকের মধ্যে লাল সুতো দিয়ে কাজ করা হয়েছে, ডাইটা করা হয়েছে ব্লু অ্যান্ড ব্ল্যাকে, মানে অ্যাকচুয়ালি শাড়ির কালারটাই বোঝা যাচ্ছে না, এতটাই কাজ, ঠাসা কাজ। পুরো শাড়িটা এরকম আসছে, আর এই দিকটা একটা মেরুন কালার, মেরুন টাইপের কালার, এটাও ডাই করেই করা, পাটটা পুরো স্কার্ট পার এরকম চলে যাচ্ছে, পাটটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে, পুরোটা স্কার্ট পারে যাচ্ছে, পুরো ব্রাশিং করে এটা করা, হাফ শাড়িটা পুরোটা কাঁথার কাজ জাল, আর বাকি হাফটাতে পুরো স্কার্ট বর্ডার করে কাঁথাটা করা হয়েছে। ডিজাইনার কাঁথা এগুলো সব। এটা আসছে ব্লাউজ পিসটা,
শাড়ি নাম্বার 6, প্রাইস ইজ 7898, 7898। এবার শাড়ি নাম্বার 7 এ আসছি, এটার প্রাইসও সেম আছে 7898। এটার কালার কম্বিনেশনটা দেখুন, একদম হাটকে ফ্রন্ট পোর্শন, এটাও ব্রাশিং করে পুরো অল ওভার কাঁথা করা। দেখুন কাঁথার কাজটা, গুড়ি রানের কাঁথা, পুরোটা এরকম গুড়ি রানের কাঁথা যাচ্ছে। এটা আসছে পল্লুটা, ফার্স্ট হাফটা একই রকম কাজ পুরোটা, দেখুন পুরোটা এরকম কাজ। আর কুচি থেকে আসছে এই ইয়েলো কালারটা, আর তলায় একটা স্কার্ট বর্ডার চলে যাচ্ছে পুরো শাড়িতে, পুরোটা কাঁথার কাজ। এগুলো সব ব্রাশিং করে করায় কাঁথাগুলো, এক একটা মাস্টারপিস শাড়ি, পুরো শাড়িটা এরকম আসছে। ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটা আসছে ব্লাউজ পিস, শাড়ি নাম্বার 7 গেল, এটার প্রাইস 7898। আরেকটা অসামান্য শাড়ি দেখাচ্ছি, মানে চোখ ধাঁধানো শাড়ি এগুলো প্রত্যেকটা, একসেবারকার এক। দেখুন কি ব্রাইট কম্বিনেশন, ব্ল্যাক এন্ড রেড, তার মধ্যে পুরোটা কোলাজ কাঁথা করা। এগুলো সব বোলপুরের কাঁথা, কোলাজ কাঁথা, আর কাঁথার ফিনিশিং গুলো একটু দেখবেন, বাজার চলতি কাঁথা নয়। দেখুন কি নিট কাজ, মানে এগুলো হঠাৎ করে পেইন্টিং মনে হবে, কাঁথা বলে মনে হবে না। এটা ব্যাঙ্গালোর সিল্কের ওপর, এটা কিন্তু তসর নয়, এটা ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে কাঁথা করেছি। ব্যাঙ্গালোর সিল্কটা রেড অ্যান্ড ব্ল্যাকে ডাই করে কাঁথা করা। পাল্লুটা আসছে এরকম, পুরোটা এরকম অ্যাঙ্গেল করে চলে যাচ্ছে কাঁথার কাজটা, পুরো শাড়িটা এরকম অ্যাঙ্গেল করে কাঁথার কাজটা আসছে। বুঝতে পারছেন আশা করি, এটা হচ্ছে ব্ল্যাকটা ব্লাউজ পিস, ব্লাউজের হাতায় কাজ করে দেওয়া আছে, এটা হাতার কাজটা, পুরো শাড়িটা এইভাবে আসছে। রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন, ব্রাইট কম্বিনেশনের শাড়ি, এবং মাল্টি কালার সুতো দিয়ে পুরো কাঁথার কাজটা করা, আশা করি বুঝতে পারছেন আপনারা। পুরো শাড়িটা এরকম আসছে, শাড়ি নাম্বার 8 গেল, প্রাইস 7898, প্রাইস ইজ 7898। এবার শাড়ি নাম্বার 9 এ আসব, শাড়ি নাম্বার 9, ব্ল্যাক এন্ড অফ হোয়াইট কম্বিনেশন, এটাও একটা অনবদ্য শাড়ি, শাড়ির কাজটা শুধু দেখতে থাকুন। এটাও ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে অফ হোয়াইট করে পুরো বর্ডারটা করা, আর ব্ল্যাক পোর্শনটা হচ্ছে বডিতে। এটা আসছে ফ্রন্ট পোর্শনটা, পুরোটা কাঁথার কাজ। এটা আসছে পল্লুটা, কাজটা শুধু দেখুন কি নিখুঁত কাজ প্রত্যেকটা। এবার পুরো শাড়িটা দেখাই, পুরো শাড়িটা হচ্ছে ব্ল্যাক এন্ড অফ হোয়াইট কম্বিনেশন,
অফ হোয়াইটের পোর্শন থেকে আসছে কুচিটা, প্লিটস পোর্শন আসছে অফ হোয়াইট, এবং পাটটা দেখুন পুরোটা কাঁথা প্যাচ করে করে দেওয়া আছে, এটা কাঁথা বর্ডার চলে যাচ্ছে পুরো শাড়িতে, পুরো শাড়িটা এরকম আসছে ব্ল্যাক এন্ড অফ হোয়াইট কম্বিনেশন কাঁথা কাজের শাড়ি। শাড়ি নিতে গেলে অবশ্যই শাড়ি বুক করবেন স্ক্রিনশট দিয়ে অথবা শাড়ির নাম্বার দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজের হাতা এরকম কাজ করে দেওয়া আছে। এবার এই এপিসোডের আমার লাস্ট শাড়ি, এটাও একটা ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে, অফ হোয়াইট ব্যাঙ্গালোর সিল্ক, তার মধ্যে পুরোটা কাঁথা করা। প্রত্যেকটা শাড়ি কিন্তু অনবদ্য, এটা দেখুন পাল্লুটা আসছে এরকম, পুরো ফোক মোটিভে যাচ্ছে শাড়িটা, কাঁথার কাজটা শুধু দেখুন। এটার প্রাইস ও 6898। এটা ফ্রন্ট পোর্শন, অফ হোয়াইট এর মধ্যে মাল্টি কালার সুতো দিয়ে কাঁথার কাজটা করা, কুচি থেকে আসছে এরকম। এটা আসছে পুরো শাড়িটা, পাল্লুটা আসছে এরকম, হাফ পোর্শনটা পুরো কাজ, আর কুচির পর থেকে এরকম চওড়া বর্ডার করে পুরো কাজটা যাচ্ছে। আর এটা আসছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা পুরো রানিং এই আছে, এটা হচ্ছে হাতার কাজটা। এটা গেল লাস্ট শাড়ি 6998, 6998 টাকা। প্রত্যেকটা শাড়ি কেমন লাগছে অবশ্যই আপনাদের ফিডব্যাক চাই, আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় আমরা অবশ্যই থাকব। আর আমাদের প্রত্যেকটা এপিসোড অবশ্যই দেখবেন, কারণ এক একটা এপিসোডে আমি এক এক ধরনের জিনিস নিয়ে আপনাদের সামনে আসছি। আর সবাই ভালো থাকবেন।